পড়ন্ত বিকেলে সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় বিকেল হয়ে এসেছে আর যেহেতু এখন গরমের পজিশন চলে এসেছে সেই কারণে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সানবোর্ডিং চলছে অর্থাৎ ইলেকট্রিক বিল সেভ করার একটা প্রক্রিয়া চলছে আর অনেক কামারি বন্ধুরাই কিন্তু কমেন্টের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে কিন্তু অনেকে জানান যে রাজেশের বাচ্চা এবং চিনাহাসের বাচ্চার ঘাড়টাল রোগ ছোটোবেলায় হয়ে যাচ্ছে বাঁচানোয় মুশকিল হয়ে যাচ্ছে দেখুন মেডিসিনেই যে সব রোগ ঠিক হবে তাই নয় মেডিসিন প্রয়োগ করার আগে আমাদের কিছু পথ অবলম্বন করতে হবে যে পথগুলো অবলম্বন করলে আমাদের অ্যাকচুয়ালি মেডিসিনের প্রয়োজনই হবে না আমাদের সঠিক ট্রিক্স এবং টিপস জানতে হবে যে কি করলে এই সমস্যাগুলো আমাদের আসবে না খামারে দেখুন এইখানে এই যে বাচ্চাগুলো সানবোর্ডিং দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জলের পাত্র বা পানীয় জলের পাত্র কিন্তু অনেকটা হাইট করে উপরে দেওয়া রয়েছে এবং খাবারটা কিন্তু ড্রাই ফিট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কোনো রকম ভেজা নয় আমরা কিন্তু অধিকাংশ খামারেরা কি করি যে খাবারটা পানিতে ভিজিয়ে বা জলে ভিজিয়ে গুলিয়ে খেতে দিই এবং তাতে করে কী হয় সেই খাবারের সাথে যে জলটা তাদের সারা গায়ে মেখে এক তো গাটা নোংরা হয়ে যায় এবং দ্বিতীয়ত ঠান্ডার একটা প্রকোপ চান্সেস দেখা যায় তো আমি আপনাদের দেখাবো যে ড্রাই ফিট খাওয়ালে কি সুবিধা এবং ভেজা ফিট খাওয়ালে কি অসুবিধা দেখুন এইখানে যে ফিডটা নেওয়া হয়েছে এটা হচ্ছে প্রি স্টার্টার ফিট এবং এই ড্রাই ফ্রিটগুলো যদি এখন খেতে দেন তারা কিন্তু শুকনো খাবারটা খাবে এবং যখন গলায় বেঁধে যাবে তখন কিন্তু গিয়ে জলটা খাবে আচ্ছা যদি জলের পাত্রটায় আলাদাভাবে জল দেওয়া হয় তাহলে তাদের শরীরটা কিন্তু ভেজার চান্সেস খুব কম থাকে এবং জলের পাত্রটা দিতে হবে এইভাবে পাখির বা সেই বাচ্চার কাঁধ হাইটে যাতে নিচু না হয় নিচু হয়ে গেলে কিন্তু তাদের অটোমেটিকলি শরীর ভিজে যাবে এইভাবে উঁচু করে দিতে হবে এবং সবসময় বাচ্চা অন্ততপক্ষে এক মাস বয়স পর্যন্ত খাবার আলাদা এবং পানীয় জলের পাত্র আলাদা রাখতে হবে এবং পানীয় জলের পাত্র সর্বদা উঁচু রাখতে হবে আরেকটা জিনিস প্রত্যেকটা খামারি বন্ধুর বিশেষভাবে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব হ্যাচার থেকে যদি নিজস্ব ইনকাউটার থেকে যদি বাচ্চা হ্যাচিং হয় তাহলে বিভিন্ন বয়সের বাচ্চা কিন্তু আপনার কাছে থেকে যাবে সেই ক্ষেত্রে প্রত্যেক বয়সের আলাদা আলাদা বাচ্চাকে আলাদা আলাদাভাবে কিন্তু বোটিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রাজসের বাচ্চা রয়েছে একই প্রজাতির বাচ্চা চেনায়সের বাচ্চা রয়েছে একই প্রজাতির বাচ্চা কিন্তু আলাদাভাবে কাট করে আলাদা আলাদা বয়সের আলাদা আলাদা সাইজের বাচ্চাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বোটিং চলছে তো একসাথে যদি সব ধরনের বয়সের বাচ্চা বুটিং করেন তাদের কিন্তু একটা সমস্যা চলে আসতে পারে তাহলে আজকে আমার এইটাই বলার যে শুধুমাত্র মেডিসিন প্রয়োগ করলেই যে রোগ থাম হবে তাই নয় মেডিসিন প্রয়োগের সাথে সাথে যে সমস্ত পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করলে সঠিকভাবে খামার করা সম্ভব সেই সমস্ত পদক্ষেপগুলো অবশ্যই গ্রহণ করতে হবে অর্থাৎ এক কথায় ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে ম্যানেজমেন্ট যদি আমরা উইক রাখি যদি কোনো রকম রোগের সমস্যা হয়ে যায় মেডিসিন দিলেও কিন্তু রিকভারি করানো সম্ভব হয় না এবং সব সময় মেডিসিন দিলেই যে সব রোগ সুস্থ হবে সেটাও কিন্তু নয় আর একটা বিষয় আমাদের প্রত্যেকটা খামারির অবশ্যই মাথায় রাখতে হবে যে যে কোনো প্রজাতির হাঁসের বাচ্চা হোক না কেন এক মাসের আগে কিন্তু কোনোভাবেই জলে দেওয়া যাবে না এক মাস বয়সের পরে থেকে গিয়ে কিন্তু আপনি জলে দিলে দেখবেন যে সেই বাচ্চার রকম রোগের সম্ভাবনা আসবে না আর যদি আপনি শুরু থেকেই বা একটু স্ট্রং হয়ে গেলে দু পাঁচ দিন দশ দিন পরে থেকে যদি আপনি জলে বা পানিতে দিয়ে দেন তাহলে কিন্তু সেই আসটার পরবর্তীকালে গিয়ে বিভিন্ন রকম সমস্যা ঠান্ডা সমস্যা থেকে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হওয়ার চান্সেস থাকবে তো আজকের এই ভিডিওটার মূল মোটিভ হচ্ছে যে মেডিসিন তো আছেই সাথে করে যদি আমরা ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারি যে ব্যবস্থাপনা সেটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু খামারে অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ যদি মর্টালিটি কম হয় যদি মৃত্যুর হার বাচ্চার কম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাভ করার চান্সটা বেশি থাকে দেখা হবে পরবর্তী কোনো এরকম ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলার যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল এবং অবশ্যই প্রত্যেকেই যারা পূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও বলব এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও বলব যে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন নাহলে নোটিফিকেশানটা আপনার কাছে সঠিক সময় কিন্তু পৌঁছাবে না ধন্যবাদ